হাই ফ্রেন্ড, সোনা কিচেনের লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি আলু সোয়াবিন দিয়ে রেসিপি। ফুলকপি আলু সোয়াবিন পনির আমি পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পনির নিয়েছি 300 মতো ভেজে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে যাবেন না। 400 গ্রাম আদা নিয়েছি, পেস্ট করে নিয়েছি। 300 গ্রাম জিরে নিয়েছি, টমেটোর সাথে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তাই আমি সরষের তেল দিয়ে দেব। আমি সম্পূর্ণ রেসিপিটি সরষের তেলে করব, আপনারা চাইলে রিফাইন। ফুলকপি আলু সোয়াবিন পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্না করতে চলেছি আমি। তেল গরম হয়ে গিয়েছে, আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা ঠাকুরের ভোগ হিসেবেও দিতে পারেন। কড়াইতে 3টি মতো তেজপাতা দিয়ে দেব। এরপর আদা পেস্টটা দিয়ে দিলাম। 1 মিনিট মতো আদাটা কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। দু থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই রেসিপিটা আপনারা অনুষ্ঠান বাড়িতে বানিয়েও খেতে পারেন। এবার জিরে আর টমেটো পেস্ট দিয়ে দেব। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর কালার হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। অল্প পরিমাণ জল দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলা অনেক টাইম ধরে কষিয়ে নিয়েছি। ফুলকপি আলু সোয়াবিন ভেজে রেখেছিলাম, এবারে আমি দিয়ে দিলাম। ঘন ঘন নেড়ে মশলাটা ফুলকপি আলু সোয়াবিনে মেখে নেব। তিন থেকে 4 মিনিটের জন্য নেড়ে নেড়ে কষিয়ে নেব। দেখুন, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি ফুলকপি আলু সোয়াবিনের রসা রাখবো, তাই একটু বেশি পরিমাণ জল দিলাম। পাঁচ থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ঘন ঘন নাড়তে থাকবো।
বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপি আলু সয়াবিন দিয়ে রেসিপি বানিয়ে ফেলুন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ফুলকপি আলু সয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এরপরে আমি পনিরগুলো দিয়ে দেব। দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব। দু থেকে তিন মিনিট হয়ে গিয়েছে, রেসিপিটা আমার বানানো হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আপনারও এইভাবে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।